বাইরন বিশ্বাস এখন মির্জাফর বিশ্বাস, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন বাইরনকে বোঝার মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনো অভিজ্ঞতা হয়নি, এমনটাই বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন বাইরন বিশ্বাস এখন মির্জাফর বিশ্বাস। সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন আমরা শুনব। শুনে বিশ করেছি পান মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি, উনি জানেন যে পার্কিং ফি না নিলে পরে আমার রাজ্য চলবে না, আমার পৌরসভা দুস্থ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ইকোনমিক্স দেশ, এগুলোর কিছু ধার ধারে না, তার উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক ভোটে যেত। ধন্যবাদ। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি কি এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। বিজেপি বিধায়ক দিয়ে হয় না, সাংসদ দিয়ে হয় না। আমরা একসময় দুজন মাত্র সাংসদ ছিলাম, এখন আমরা 303 অবধি পৌঁছে গেছি। আগামী বার আরও বেশি সংখ্যক সিট নিয়ে আমরা জিতে আসবো। তো বিজেপি কি এটা বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেক অভিজ্ঞতা অবলম্বন করতে হবে, এখনও সেই অভিজ্ঞতা হয়নি। না, আমরা তো আগেই বলেছিলাম, আমি ওখানে আমার ভাষণে বলেছিলাম যে বাইরন বিশ্বাস জেতার পর যদি জেতে, তাহলে জেতার পর কদিন তৃণমূল কংগ্রেসের মধ্যে যাবে, কদিনের মধ্যে তৃণমূল কংগ্রেসে যাবে সেটা আমাদের অধীরতাও বলতে পারবে না। তাই হলো বাইরন বিশ্বাস এখন মির্জাফর বিশ্বাস হয়ে গেল। দেখুন বিপদকালে কেউ কাছে থাকে না, সেই রত্নাকরের গল্পের মতো পাপের ভাগ কেউ নেয় না, সেটাই দেখা যাচ্ছে। পার্থ দাকে এবার সব কাঁধে নিয়ে জেলে যেতে হবে। ইডি তলব করেছে, ভালো কথা, কিন্তু বারবার তলব করার পর আবার ফিরে এলে মুশকিল। আমরা চাইছি এত বারবার যাওয়া আসার কষ্ট বন্ধ হোক, একবারই যাক। শুভেন্দুর ওখানে আজকে অভিষেক যাচ্ছে, যেতেই পারেন, না যাওয়ার কি আছে, আবার চোর চোর আওয়াজ শুনবেন। আমরা শুনলাম সুকান্ত মজুমদার ঠিক কি বললেন। তিনি বলেছেন বাইরন বিশ্বাস এখন মির্জাফর বিশ্বাস, বিজেপিকে বোঝার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনো অভিজ্ঞতা হয়নি। আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে দার্জিলিং মেলে চেপে শিলিগুড়িতে যান সুকান্ত মজুমদার এবং সেখানেই এই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন যে অভিষেকের এখনও সেই অভিজ্ঞতা হয়নি, বিজেপিকে বোঝার মতো ওনাকে আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে।